আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি এই সুন্দর কুর্তার ডিজাইনটি শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি এই যে কুর্তার গলাটা কাটিং করে নেব, এটা কেটে নিয়েছি। এটার ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। তো গলা চওড়াটা নিচ্ছে হচ্ছে 3 ইঞ্চি এবং লম্বাটাও রাখছি 3 ইঞ্চি। আপনারা বড়দের ক্ষেত্রে এইভাবে চওড়া এবং লম্বাটা 3 ইঞ্চি রাখবেন, আর মিডিয়ামদের জন্য 2.5 ইঞ্চি করে রাখলেই হবে। তারপর এভাবে করে রাউন্ড করে দিতে হবে। তো আমি রাউন্ড করে নিয়েছি, এবারে দাগে দাগে কেটে দিতে হবে। তো আমি দাগে দাগে কেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সামনের পার্ট ছিল, সামনের গলাটা কাটিং করা হয়ে গেল। এবারে আমি পিছনের পার্টটা নিয়ে নিচ্ছি। তো পিছনের পার্টের গলার লম্বাটা রাখবো 1 ইঞ্চি এবং ডিপটা কিন্তু রেখেছি, চওড়াটা রেখেছি 3 ইঞ্চি। এভাবে রাউন্ড করে কেটে দিব। তো আমার পিছনের পার্টটাও কিন্তু দেখতে পাচ্ছেন কাটিং শেষ হয়ে গিয়েছে। এবারে সামনের পার্টের সাইডের সেই ফাড়াটা কাটবো, তার জন্য এখানে 4 ইঞ্চি এভাবে করে চওড়াটা নিচ্ছি এবং প্লেটের জন্য 11 ইঞ্চি রাখবো লম্বাটা। এটা আপনারা কাঁধের থেকে ধরে নিচের সাইডে মাপ দিয়ে নেবেন কত বড় রাখতে চান। তো 11 ইঞ্চি রাখলেই পারফেক্ট, আমি 11 ইঞ্চি রাখছি। আর বডি আছে কিন্তু 36 ইঞ্চি, আর এটা ফিটিং হবে। তো কাঁধের এখান থেকে 2 ইঞ্চি রাখছি। তো এবারে মার্ক করে দিচ্ছি। আপনার বড়দের ক্ষেত্রে এভাবে এখান থেকে এমন 4 ইঞ্চি নেবেন, বাচ্চাদের ক্ষেত্রেও একইভাবে। তো এবারে পর্যন্ত কাট করে দিচ্ছে। এবারে এই সাইজের বক্রম নিয়ে নিয়েছি, অর্থাৎ 11 ইঞ্চি এই যে প্লেটের মাপেই চওড়াটা নিয়েছি হচ্ছে 1 ইঞ্চি এবং লম্বাটা 11 ইঞ্চি। এভাবে বক্রম কেটে নিয়েছি। এবারে এটা এই কাপড়ের সঙ্গে অ্যাটাচ করবো। তো কাপড়টাও চওড়া নিয়েছি কিন্তু 2 ইঞ্চি এবং লম্বাটা 12 ইঞ্চি নিয়েছি। বক্রমটা এভাবে ভাঁজ দিয়ে এদিকে কোনা করে একটু কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। এবারে কাপড়ের উপরে রেখে এভাবে করে সুন্দর করে আয়রন করে দিতে হবে। তো আমি আয়রন করে নিয়েছি। তো আয়রন করলে ফিনিশিংটা খুবই ভালো আসে, তার জন্য আমি এটা আয়রন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে লেগে গিয়েছে। এবারে এটা এর সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমি 3.5 ইঞ্চি, এই যে 3.5 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি, এটা ডবল ভাঁজ দিয়েছি। এটা কিন্তু এই যে এখানে যেখানে হচ্ছে বোতাম লাগবে ঠিক ওইখানকার পটি এটা। তো এভাবে সেলাই দিয়ে ভিতরের দিকে দিয়ে ডবল ভাঁজ এটা সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি 16 সাইড করে রেখে কিন্তু পটিটা লাগাচ্ছি। পটির কাপড়টা প্রথমে দেখুন 2 ভাঁজে ভাঁজ দিয়ে তারপরে লাগাচ্ছি, যাতে করে এটা একটু মোটা হয় তার জন্য। এবারে এখান দিয়ে এভাবে মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। তো এভাবে করে কোনা দিয়ে আমি সেলাই দিয়ে দিচ্ছি। এই যে কোনা ঘেঁষে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে লাস্ট অব দিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি। তো এটা গেল হচ্ছে বোতাম যেখানে লাগাবো সেই প্লেটটা। তো এবারে হচ্ছে বোতামের ঘরের জন্য যে এই প্লেটটা তৈরি করেছিলাম সেটা সঙ্গে অ্যাটাচ করবো। তো এই প্লেটটা আমি পাইপিং দেবো, তার জন্য অন্য কালারের কাপড় নিয়ে নিয়েছি আর এটা এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। তো কাপড়টাকে দেখুন এটা হচ্ছে বন্ধ সাইডে এভাবে করে ধরে প্লেটের নিচে রেখে, প্লেটের কাপড়টা কিন্তু দেখুন উল্টো সাইডে রেখেছি এবং ভিতরেরটা নিচে রেখে সেলাই দিচ্ছি। আমি যেই সাইডটা সেলাই দিচ্ছি এখানকার সেই সাইড দিকের দিক সেই দিকে কিন্তু খোলা সাইড আছে নিচের কাপড়টা, নিচের কাপড়টা খোলা বন্ধ যে কোনো সাইডে থাকতে পারে, এতে কোনো সমস্যা হবে না, কেননা চওড়া আছে অনেকটা। তো দেখতে পাচ্ছেন সেলাই দিয়ে নিয়েছি। এবারে এই দিকের অংশটা কেটে দিচ্ছি এবং এখানে একটু চাপ সেলাই বসিয়ে দিতে পারেন আপনারা চাইলে এভাবে করে। এবারে আমি আরও একটি কাপড় নিয়ে নিয়েছি, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে এখানে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে এটা বুঝতে পারবেন কীভাবে করছি। তো নিচে সাদা কাপড়টা দিয়ে তারপরে 2-3 সুতা পরিমাণ বাদ রেখে দেন আমি সেলাই দিচ্ছি এভাবে করে। তো দেখতে পাচ্ছেন আমি 16 সাইড করে নিলাম, পাইপিংটা কিন্তু দেখুন হয়ে গিয়েছে এভাবে। এবং এই সাইড থেকে চাইলে চাপ সেলাই বসিয়ে নিতে পারেন, চাপ সেলাই বসিয়ে নিলে খুব ভালোভাবে এটা ফিনিশিং আসবে। তো আমি চাপ সেলাই বসিয়ে নিয়েছি এবং সাইডের এটা এভাবে করে কেটে নিয়েছি।
তো প্লেটটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এবার ভিতরের দিকে দিয়ে আরেকটা আমি এইভাবে করে চাপসেলাই বসিয়ে দিচ্ছি। একদম এটা কিন্তু কোনা ঘেঁষে দিতে হবে, পাইপিংয়ের কোনা দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো আপনারা এই প্লেটটা বারবার ট্রাই করবেন, তাহলে পরেই কিন্তু এটা পারবেন। তো এখন আমি কুর্তার সঙ্গে এটা অ্যাটাচ করবো। তার জন্য দেখুন পাঞ্জাবির কাপড়টা আমি উল্টো সাইড করে নিয়েছি, নিয়ে এই যে প্লেটটা এভাবে করে পরে প্লেটটা লাগাবো। তো বক্রম যেই সাইডে আছে সেটা কিন্তু কামের সঙ্গে অ্যাটাচ করছি না, একটু ভালোভাবে এখানে খেয়াল করুন। তো এভাবে সেলাই দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার হাতের নিচে কিন্তু বক্রমটা আছে, আর আমি যে নিচের পাইপিংয়ের জন্য যখন আমি সাদা কাপড়টা নিয়েছিলাম সেটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করছি। এরপর এটা উল্টিয়ে ষোলো সাইডে কিন্তু করে নিব। তো দেখুন একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। তো এই যে ষোলো সাইড করে নিলাম এবং এইভাবে সামনের দিকে নিয়ে সেলাই দিয়ে দিতে হবে, খুবই ইজি এখানটায়। তো এবারে কোনা ঘেঁষে এখান থেকে আস্তে আস্তে সেলাই করবেন, তাহলে সেলাইটা খুব সুন্দর হবে। তো এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। আর এই নিচের সাইডের নিচে যে প্লেটটা ছিল সেটা কিন্তু আমি ভিতরের দিকে নিয়ে নিয়েছি এবং এখান থেকে আস্তে আস্তে সেলাই দিয়ে নেবেন। তো আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সব ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তো এই তো আমি এটা সেলাই করে নিয়েছি, প্লেটটা কিন্তু সুন্দরভাবে লেগে গিয়েছে। এবারে জাস্ট আমি এই পাঞ্জাবিটার পিছনের সাইডটা এর সঙ্গে জয়েন করব। তো তার জন্য দেখুন কাঁধের এইখানটায় মাপ নিয়ে নিচ্ছি। তো এইখানে আপনারা চাইলে এইখানে আমি এটা প্রথমে জয়েন্ট দিয়ে নিচ্ছি, জয়েন্ট না দিয়ে আপনারা পিছনের পাঞ্জাবির এই পিছনের পাঠে কাপড় লাগিয়ে নিতে পারেন 2 ইঞ্চি, যেটা আমি একটু পরে লাগিয়ে দেখাচ্ছি। এবারে আমি এই সাইডটা সেলাই করে দিচ্ছি। আমি সেলাইয়ের পরে দেখলাম যে এটা এভাবে না লাগিয়ে কাটটা জয়েন্ট দেওয়ার আগে এই যে এই কাপড়টা লাগিয়ে নিলে সেটা খুব ভালো হয়। তো আমি এভাবে লাগাই কীভাবে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে সামনের এই কাপড়টা প্লেটটার উপরে এভাবে করে রেখে উল্টিয়ে মুড়িয়ে সেলাই দিতে হবে। এটা কিন্তু এক্সট্রা কাপড় থাকবে না, এই যে ভিতরের দিকে দিয়ে এভাবে করে সেলাই দিয়ে দিতে হবে। তো এটা আপনারা যখন খুশি লাগাতে পারবেন, অর্থাৎ কাজ জয়েন দেওয়ার পরেও কিন্তু এটা লাগিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু পিছনের আরেকটা লাগাতে হবে, সেটা এখনই দেখিয়ে দিচ্ছি। ওইটা আপনারা কাজ জয়েন দেওয়ার আগে লাগিয়ে নিতে পারেন, আর এভাবে কিন্তু লাগা দেওয়া হবে। তো এই যে এই কাপড়টা আমি একটু কেটে নিচ্ছি, এটা এইখানটায় লাগবে, পিছনের যে সাইডটা খোলা অংশ আছে ওইখানটায়। তো দুইটা ফাঁস দিয়ে আরও একটা ফাঁস দিয়ে দেখুন চার পার্ট করে নিয়েছি এবং বন্ধ সাইডটা দেবো এইদিকে আমার হাতের এদিকে। এই যে এই সাইডটা থাকবে বন্ধ যাতে করে দেখা না যায়, আর খোলা সাইডটা আমি কাঁধের নিচের অংশে দিয়ে এভাবে মুড়িয়ে উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দিব। তো আমি হচ্ছে প্লেটে যেভাবে পটি দিলাম ভিতরের দিকে মুড়িয়ে, এভাবে করে আপনার কাজ জয়েন দেওয়ার আগে কিন্তু লাগিয়ে নিতে পারেন। তৈরি করার সময় একটু ট্রাই করবেন ভালোভাবে, তাহলে কিন্তু হবে, বুঝতে পারবেন। তো আর একটা সেলাই এভাবে করে দিয়ে দিচ্ছি। তো এই তো লাগিয়ে নিয়েছি, এভাবে করলেও কিন্তু হবে, কিন্তু একটু ঝামেলা হবে আর কি, একটু সময় লাগবে, তবে চেষ্টা করলে হয়ে যাবে, সমস্যা নেই। তো এবারে দেখুন আমি হচ্ছে কলারে লাগাবো, তার জন্য এভাবে কলারের মাপটা প্রথমেই নিয়ে নিচ্ছি। তো কলারটা আছে হচ্ছে 17 ইঞ্চি। তো কলারটা আমি এখানে তৈরি করে দেখাচ্ছি না, আমি এটা রেডিমেড কলার নিয়ে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের সুবিধার্থে আমি কলারটা তৈরি করে দেখালাম না। যদি আপনারা কলারটা তৈরি দেখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি অনেকটা টিউটোরিয়াল তৈরি করে দিব। আর এটা ব্যান্ড কলার ছিল, এটা আমার আলাদাভাবে কাটা লাগেনি, এটা যদি আপনারা দোকানে চাইলে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কলারের এক সাইডে এভাবে করে লাগিয়ে নিয়েছি এবং এটা নিচে আরও একটা পার্ট দিয়ে ভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা কামিজে যেভাবে হচ্ছে ব্যান কলারগুলো লাগান এটা ঠিক একই রকম, এটা খুব একটা কঠিন না। একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, শুধুমাত্র আমার কথা শুনেই বুঝতে হবে না, কলারটার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এবার অতিরিক্ত অংশটাই যে কেটে নিচ্ছি, এবার উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু 2 কালারের কাপড় লাগিয়েছি এক্সট্রা সুবিধার জন্য, এই যে এখানটায় আমার আলাদা করে কোনো পাইপিং দিতে হয় নাই।
এভাবে কোনা দিয়ে একটু বাড়তি কাপড় রেখে সেলাই করে দিয়েছি। তো হচ্ছে কলারও দেখতে পাচ্ছেন পাইপিং হয়ে গিয়েছে, এবারে এর সঙ্গে জাস্ট জয়েন দিব। তার জন্য দেখুন কুর্তার কাপড়টা উল্টো সাইডে রেখেছি, রেখে এই একটা সাইড থেকে কলারের কাপড়টা এইভাবে করে রেখে সেলাই দিতে হবে। এই যে নিচের যে 2 সুতা বাড়তি রেখেছি কাপড়, সেই কাপড়টা এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। আর অবশ্যই কিন্তু কুর্তার কাপড়টা উল্টো সাইড থাকবে। তো উল্টো সাইডে রেখে এভাবে করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি অনেক সময় হচ্ছে একই ভিডিও 2টা পার্ট করে থাকি আপনাদের সুবিধার্থে, কারণ ভিডিওটা মাঝে মাঝে অনেক বড় হয়ে যায়। তো তার জন্য আপনারা যখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তখনই পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সেলাই দিয়ে নিয়েছি, এবারে কুর্তাটাকে জাস্ট সোজা করে নিব। এই যে সোজা সাইড করে নিয়ে ভিতরের এই কলারটা উল্টিয়ে সামনের দিকে এনে এভাবে করে ভিতরের দিকে দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। কোনা দিয়ে এবারে সেলাই দিয়ে দিলে কিন্তু কলারটা সুন্দরভাবে লেগে যাবে। তো আমি সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। আর যেখানে বুঝবে না সেখানে একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কলার লাগানো হয়ে গিয়েছে। তো এইখানটায় হচ্ছে টিপ বোতাম এবং বাসো বোতাম এভাবে লাগিয়ে নিতে পারেন, সমস্যা নেই আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে এইভাবে করে দেখুন বোতাম লাগিয়ে নিয়েছি। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।